শিক্ষা অভিযানের যারা টিচার আছে তাদের মাইনে আমরা করতে দেবো 17,000 কোটি টাকা দিয়ে শিক্ষিত সভাপতি 17,000 কোটি টাকা আমরা সর্বশিক্ষা অভিযানে খরচা করেছি যেটা সরকারের দেওয়া কথা কেন্দ্রীয় সরকার দেয়নি ওরা কি করছে প্রথমে একটা স্কিম চালাচ্ছে আমি যাদের প্রত্যেকেই রাজীব রাজীব সিনহাদের আমি বারবার করে বলছি প্রথমে বলো এই নাও তোমার মাসে 1,000 টাকা করে দিচ্ছি 1 বছর চালিয়ে বন্ধ করে দিল এবার কি হচ্ছে ওই লোকগুলো আমাদের ঘাড়ে এসে পড়ছে তখন আমাদের কি মানবিকের খাতিরে ভাবছি আহারে বিচারা কোথায় যাবে তখন আমায় দিতে হচ্ছে কিন্তু আমি যে টাকাটা দেবো কোথা থেকে দেবো লক্ষ লক্ষ কেস এরকম করে রেখে দিয়েছি এমএসকে এসএসকে আমরা বাড়ালাম বাড়িয়ে কদিন আগে ঠিক করলাম আশার মেয়েদের হঠাৎ করে টাকা বন্ধ কি রাজীব তাই তো 800 টাকা পেত হঠাৎ বন্ধ আমরা তারপরে ওদের 1,500 টাকা করে দিলাম পরে আবার 1,500 করে 3,000 করে দিয়েছি তাছাড়া অন্যান্য কাজ করে যাতে ওরা 6,500 টাকা 6,500 টাকা পায় আইসিডিএস মেয়েরা আগে 90 দিত কেন্দ্র আমরা দিতাম 10 কেন্দ্র মানে দয়া করে দিত না এখান থেকে ইনটেক্স তুলে নিয়ে যায় কাস্টমস তুলে নিয়ে যায় শেষ তুলে নিয়ে যায় আমাদের রাজ্যের যে টাকাটা তুলে নিয়ে যায় তার একটা অংশ দেয় এবার কি করেছে 10% সেন্টার আর 90% স্টেট স্টেট কোথা থেকে দেবে স্টেটের টাকাটা আসবে কোথা থেকে ইচ্ছা মতো করে দিচ্ছে প্যারা টিচারদের জানা উচিত আমরা আপনাদের সম্মান করি বলেই মাত্র 1 বছর আগে 4,000 টাকাটা 10,000 টাকা বাড়ানো হয়েছে প্রতি বছর লাফিয়ে লাফিয়ে তারা মানে টাকার কাজ তৈরি করতে হবে আর তারা না আমি বলবো প্লিজ রাজনীতি না করে কেন্দ্রীয় সরকারকে বলুন আমাদের আরেকটা রিজার্ভ ব্যাংক করে দিতে রাজ্যের তো ব্যাংক করার অধিকার নেই আরেকটা রিজার্ভ ব্যাংক করে দিতে বলুন আমি দিয়ে দেবো আমি তো তোমার পক্ষে আমি তো যা থাকে সবটাই দিয়ে দিই আমার সবচেয়ে খারাপ লেগেছে অন্য কিছু নয় আমি একটা সংবাদপত্রে কারো কারো ভিত্তির রাজনৈতিক দলের লোকেদের কাল তারা চাইক করবেন ক্লাসে যাবেন না পরশুদিন তারা কালো ব্যাচ করে ক্লাস করবে এদের কাছ থেকে বাচ্চারা কি শিখবে আমার রাজ্যের স্ট্রাইক এবং ধর্মঘট আমরা বন্ধ করে দিয়েছি এটাই একদিন কাচার ছিল তো যখন 34 বছর বামপন সরকার ছিল তখন আপনাদের দিল না কেন এটা করে হয়ে যেত আর বিজেপি রাজ্যে গিয়ে দেখুন না আমি তো আপনাদের সামনে ওপেনলি বলছি আমি তো শুনেছি যে কেরালায় পেনশনটাও বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আমরা কেন করেছি এত আমাদের কষ্ট এত আমাদের টাকার অভাব 56,000 কোটি টাকা শোধ করো আমায় কিন্তু অনেকবার ফাইন্যান্স থেকে প্রশ্ন এসছে যে পেনশনটা বন্ধ করে দেওয়া হোক পেনশন স্কিমটা উঠে দাও আইএস এর উঠে আইপিএস এর উঠে গেছে অনেকদিন আগে কেন্দ্রীয় সরকারে আমি এখনো উঠাইনি তার কারণ আমি অনেক সময় ভাবি এইটা করলে ওদের কি হবে ওদের একটা ভবিষ্যৎ একটা থাকে এই পেনশনটি তাদের সংসার চলে আমি করিনি ভারতবর্ষে সব রাজ্য করেছে এক্সেপ্ট বেঙ্গল এই জন্য আপনাদের কোনো করা উচিত এখানে আমি অন্য কিছু চাই না একটু ভালোবাসুন একটু রিয়েলাইজ করুন জাস্ট এটুকু আপনাদের কাছে আমার বলার প্রয়োজন ছিল অস্থি ব্যাপারটা যেমন বললাম এই ব্যাপারটাও